হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি জাহান ব্লগ থেকে আজ আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের উপরে একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি। চলুন দেখা যাক আমাদের শিশুদের গ্রোসারি শপে নিয়ে যাওয়ার বেনিফিটগুলো কী কী। শিশুদের জন্য শপিং একটি গুড অপরচুনিটি ফর লার্নিং। শপিংয়ে এসে তারা শিখতে পারে কোন খাবারগুলি স্বাস্থ্যসম্মত খাবার, খাবারগুলি কোথা থেকে এসেছে, তাদের পছন্দের খাবারগুলো খুঁজে বের করা, অনেক কিছু আমাদের শিশুদের সাথে আমরা টক করতে পারি। তারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের নামগুলি শিখতে পারে, কালার সম্পর্কে শিখতে পারে এবং লেটার নাম্বার সম্পর্কে জানতে পারে। যেমন প্যাকেটের গায়ে লেখা যে লেটার নাম্বার আইডেন্টিফাই করতে শিখে, সাইনগুলো রিড করতে পারে, দেখে দেখে অনেক কিছু শিখতে পারে। এখানে দেখুন প্যাকেটে অনেক লেটার আছে, নাম্বার আছে, সাইন আছে, এগুলো তারা সহজেই আইডেন্টিফাই করতে পারে। এরপর আসি ম্যাথ ডেভেলপমেন্ট। আইটেমগুলি কাউন্টিং করতে পারে দেখে দেখে, প্রোডাক্ট কোন প্রোডাক্টের প্রাইস কত, ওয়েট কেমন, মেজারমেন্ট কেমন, এগুলো শিখতে পারে। টাকার কনসেপ্টটা দেখে দেখে শিখে ফেলে, যেমন মানি কীভাবে হ্যান্ডেল করবে, কীভাবে ব্যাংক কার্ড ইউজ করবে। এবার আসি সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল স্কিল প্র্যাকটিসের জন্য সুপারমার্কেট শপিং একটি ইম্পর্টেন্ট প্লেস। যেমন পরিচিতদের সাথে দেখা হলে স্মাইল ফেসে হাই হ্যালো বলা, অন্যান্যদের রেসপেক্ট করা, ক্যাশিয়ারের কাছে ওয়েট করা আনটিল আমার টার্ন না আসা পর্যন্ত, ভদ্রভাবে কথা বলা, কারো হেল্প লাগলে আস্ক করা, তো এগুলো আমাদের শিশুরা দেখে দেখে গুড বিহেভিয়ারগুলো পিক আপ করে। এবার আসি কমিউনিকেশন ডেভেলপমেন্ট নিয়ে। শিশুদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ডেভেলপমেন্ট হয় শপিংয়ে এসে। যখন আমরা লিস্ট মেকিং করি ওদেরকে দেখালে তারা ল্যাঙ্গুয়েজগুলো এবং ওয়ার্ডগুলো তারা শিখতে পারে। শপিংয়ে আসার পরে সাইন, লেটার, নাম্বার এগুলো শিখতে পারে, প্রোডাক্টের নামগুলি শিখতে পারে, অনেক নিউ ভোকাবুলারিগুলো পিক আপ করতে পারে এবং ক্যাশিয়ারের সাথে কীভাবে কথা বলতে হবে এগুলো শিখতে পারে, কীভাবে কমিউনিকেট করতে হবে। এবার আসি মোটর ডেভেলপমেন্টে। শপিং প্লেসগুলো যেহেতু বড় ওপেন প্লেস, ছোট বাচ্চারা সাধারণত ওপেন প্লেস পেলে একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করে, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, জাম্প করতে পছন্দ করে। এরপরে শপিংয়ে এসে ওরা শপিং কার্টগুলি পুলিং করে, পুশিং করে, কোনো কিছু পছন্দ হলো, কোনো প্যাকেট পিক আপ করলো, তাদের পছন্দের জিনিসগুলো শপিং কার্টে রেখে দিল। সো এভাবে গ্রস মোটর ফাইন মোটরের কাজগুলো হয়ে যায়। শপিং শিশুদের জন্য অবশ্যই একটা গ্রেট ফান, ওরা খুব এনজয় করে। আমার বেবি তো খুবই এনজয় করে যখন মাম্মির সাথে ড্যাডির সাথে শপিংয়ে যায়, সে অনেক হ্যাপি থাকে। শপিংয়ে যাওয়ার আগে আমাদের শিশুদের প্রিপেয়ার করে নিয়ে যাব। যেমন লিস্ট তৈরি করবো, লিস্ট তৈরি করার পরে তাদেরকে দেখাবো, সেই লিস্টটা ভিজুয়ালও হতে পারে, রিটেন টেক্সটও হতে পারে। তাদেরকে আমরা দেখাবো এতগুলো আমাদের লিমিটেড, আমরা এই জিনিসগুলো আমরা কিনবো। সবার শেষে বলবো শপিং একটি কমপ্লিট লার্নিং এক্সপিরিয়েন্স ফ্রম বিগিনিং টু এন্ড। এরপর বাসায় এসে আনপ্যাক করব, এগুলো অর্গানাইজ করে রাখব, এগুলো প্ল্যানিং অর্গানাইজ স্কিলের মধ্যে পড়ছে। সো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।